লজেন্সার ফ্যাক্টরি থেকে রাত 7:30-8 নাগাদ ফিরছিলেন এবং এখানেই ওই তরুণীকে ম্যাটাডোরের যে খালাসি ছিল সেই খালাসি হাত ধরে টেনে তরুণীকে অপহরণ করার চেষ্টা করে। বাধা দিলে যে ছবি দেখা যায় যে তাকে পিষে দিয়ে চলে যায়। এই ভয়াবহ ঘটনার পর থমথমে হুগলির পোলবা। শুক্রবার রাতের ঘটনার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই এলাকায় শুরু হয় দুষ্কৃতীদের আনাগোনা। চলন্ত গাড়ি বা বাইক থেকে উড়ে আসে কটুক্তি, অভিযোগ মহিলাদের গায়ে হাত দিতেও পিছপা হয় না দুষ্কৃতীরা। ঝুঁকি নিয়ে আসতে হয় আমাদের সাথে, এরকম হয় মানে সাইকেল নিয়ে আসছি মানে বাইক থেকে গাড়ি ছেলেগুলা ছেলে দিল, এরকম তো আমাদের সাথে হতেই থাকে। ঘটনার পর আতঙ্কে মৃত তরুণীর সহকর্মীরাও। তো ওই টাইমে আমরা টিফিন আছি, তো তখন ওরা চারটে লেডিস যাচ্ছে, তো ওকে খালাসি টান টেনে তোলে, তো ওর সাথে যে আরও তিনটে মেয়ে ছিল ওই তিনটে মেয়ে ওকে ধরে টান, ওখানে তো ফুসকে গেছে মানে খালাসি হাতে ফুসকে গেছে, দিয়ে আমরা ওই যেটা সাইলেন্স আর ঘটা বেরোয় ওই পজিশনটা চারটে জামার সাথে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত বাড়লে এলাকায় দেখা মেলে না পুলিশের। অল্প হয়ে যায় তখন এইগুলো একটা ভয়ের আতঙ্ক, এরকম প্রায়ই পুলিশ কয় দেখতে পায়। সব মিলিয়ে ঘটনায় প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। এখন সূর্য ডুবলে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।